بلى قادرين على أن نسوي بنانه الله পাক বলেন শোনো আমি শুধু তোমার হাড়টি আর মাংসগুলো একত্রিত করার ক্ষমতা রাখি না 5000 বছর পরে হোক আর 50000 বছর পরেই হোক আমি যখন ওয়াইদাল কবর বুরসিনাত কবর যখন তোমার জন্য উন্মুক্ত হবে এই কবর থেকে আমি তোমার শুধু চেহারাটা যেরকম ছিল এরকম উঠাবো না তোমার আঙ্গুলের মাথার মধ্যে যে কয়টা রেখা আছে ফিঙ্গার আছে এই ফিঙ্গারগুলো পর্যন্ত আমি আল্লাহ যথারীতি উঠাবো পৃথিবীর কোন ধর্মে ফিঙ্গারপ্রিন্টের কথা উল্লেখ নাই আঙ্গুলের আগায় যে একটা ফিঙ্গার আছে ফিঙ্গার এটার কথা উল্লেখ নাই কিন্তু কোরআন মাজিদে উল্লেখ আছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন بلى قادرين بلى قادرين على أن نسوي بنانا الله تعالى বলেন অনেক মানুষ মনে করে দুনিয়ার অনেক মানুষ মনে করে أيحسب الإنسان أن لن نجمع عظاما অনেক মানুষ ভাবে যে একটা মানুষ মরে গেলে পরে তার কবরে তার মাটিতে তার দেহটা মিশে যায় কবরের মাটি তার হাড্ডি গুড্ডিগুলো পর্যন্ত খেয়ে নিঃশেষ করে দেয় এই মানুষটা কেমন হয় 20 বছর 50 বছর পর বা 100 বছর পর আমি এর উঠাতে পারবো না পারবে কি না সংশয়বাদী যারা নাস্তিক যারা মুরতাদ যারা আল্লাহতে অবিশ্বাস করে যারা বা আল্লাহর একত্ববাদে যারা অবিশ্বাস করে আল্লাহর কর্তৃত্ব ক্ষমতার সাথে যারা অংশীদার বানায় এই মানুষগুলো এই কথা চিন্তা করে যে একটা মানুষ মরে গেছে এই মানুষটা 50 বছর পরে আর কিছুই পাওয়া যায় না এটা আবার কি কবর থেকে উঠাবে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে পৃথিবীর মানুষ 50 বছর পরে কেন 50000 বছর পরেও যেই কবরে যেই মাটিতে তোমার দেহটা মিশে গেছে এই মাটি থেকে এই জায়গা থেকেই আমি শুধু তোমার মাংসগুলো তোমার হাড্ডিগুলো একত্র করব না বালা কাদিরিন আলা আন নুসাউমিয়া বানানা আমি রব তোমার আঙ্গুলের মাথায় যে ফিঙ্গার আছে ফিঙ্গার এই ফিঙ্গারটা পর্যন্ত সংরক্ষণ করার সক্ষমতা আমি আল্লাহ রাখি بلى قادرين على أن نسوي بنانه الله পাক বলেন শোনো আমি শুধু তোমার হাড়টি আর মাংসগুলো একত্রিত করার ক্ষমতা রাখি না 5000 বছর পরে হোক আর 50000 বছর পরেই হোক আমি যখন ওয়াইদাল কবর বুরসিনাত কবর যখন তোমার জন্য উন্মুক্ত হবে এই কবর থেকে আমি তোমার শুধু চেহারাটা যেরকম ছিল এরকম উঠাবো না তোমার আঙ্গুলের মাথার মধ্যে যে কয়টা রেখা আছে ফিঙ্গার আছে এই ফিঙ্গারগুলো পর্যন্ত আমি আল্লাহ যথারীতি উঠাবো একটা মানুষের বডির মধ্যে তিনটা জায়গায় মানুষের সব কিছু রেকর্ড হয় সব কিছু রেকর্ড হয় যেমন একটা কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্কের মধ্যে কম্পিউটারের সমস্ত তথ্য সংরক্ষণ করা হয় ঠিক এরকম একটা মানুষের দেহের ভিতরে একটা মানুষের জীবনে শুরু থেকে নিয়ে হাততাল মৌত পর্যন্ত যা কিছু সেই করে দিনের আলোতে করুক রাতের অন্ধকারে করুক এই সব কিছু তিনটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখেন এর মধ্যে একটার নাম হলো ফিঙ্গার সুবহানাল্লাহ ফিঙ্গারের মধ্যে সব তথ্য আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে নাভি নাভি এটা একটা ক্যামেরার মতো কাজ করে এটা সামনে পিছনে ডানে বামে উপরে নিচে যা কিছু যখন যেটা আছে আলোতে অন্ধকারে সব কিছু এই নাভির মধ্যে আল্লাহ রেকর্ড করে রাখেন সুবহানাল্লাহ তিন নাম্বার আইরিশ আইরিশ মানুষের চোখের যে আইরিশ আছে আইরিশ এই আইরিশের মধ্যে আল্লাহ তাআলা মানুষের সব তথ্য সংরক্ষণ করে রাখে সব তথ্য সংরক্ষিত আছে সুবহানাল্লাহ আমাদের দেশে যে স্মার্ট কার্ড দেয় না স্মার্ট কার্ড স্মার্ট কার্ডের মধ্যে তথ্য সংরক্ষিত আছে না এটা স্মার্ট কার্ডের চেয়ে আরও বেশি স্মার্ট
সুবহানাল্লাহ। আমি আজকে এই তিনটা বিষয় সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত বলতে পারবো না, আমি শুধু এতটুকু বলছি, যেমন আমার ধর্মে ফিঙ্গারপ্রিন্টের কথা আলোচনা আছে, আল্লাহ পাকের কোরআনের মধ্যে আল্লাহ পাকের ফিঙ্গারের কথা আলোচনা করেছেন। এটা অধুনা জামানার এই পৃথিবীর বর্তমান সময়ের সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা এটার আবিষ্কার করেছে ফিঙ্গার। আর ফিঙ্গারের আলাদা বিশেষত্ব হলো এই গোটা পৃথিবীর জমিনের মধ্যে মানুষ আছে, মানুষে প্রায় 800 কোটি মানুষ আছে। 800 কোটি মানুষের সাথে কারো কারো চেহারার সাথে কারো কারো মিল হতে পারে, কারো কারো ভাষার সাথে কারো কারো মিল হতে পারে, কারো কারো গায়ের রঙের সাথে কারো রং মিলে যেতে পারে, কারো উচ্চতার সাথে কারো রং মিলে যেতে পারে, উচ্চতা মিলতে পারে, কারো ব্লাড গ্রুপের সাথে গ্রুপের মিল হতে পারে, কিন্তু আল্লাহর কসম কোনো মানুষের ফিঙ্গারের সাথে কোনো মানুষের ফিঙ্গারের মিল নাই। এটা আলাদা পরিচয় সংরক্ষণ করছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, এটা এক আলাদা পরিচয়। শুধু কি মানুষ, আরে মানুষ তো ভিন্ন, আপনার 5টা সন্তান আছে, 10টা সন্তান আছে, হয়তো সন্তানগুলোর চেহারা আপনার সাথে মিলে, আপনার বিবির সাথে মিলে যায়, কিন্তু এই সন্তানগুলোর ফিঙ্গারের দিকে গিয়ে তাকিয়ে দেখেন একটা সন্তানের ফিঙ্গারের সাথে আপনার ফিঙ্গারের কোনো মিল নাই। সন্তান তো আরেকটু দূরে আরও কাছে আসেন, যেমন এই আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলের ফিঙ্গারের সাথে সাত আঙ্গুলের ফিঙ্গারের মিল নাই, সুবহানাল্লাহ। এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নাই, এটার সাথে এটার মিল নাই, যদিও বা আঙ্গুল এক। এই আঙ্গুল যেটা যেরকম, এ বাম হাতের এই আঙ্গুলটা এটাও এরকম, একই আঙ্গুল ঠিক কিনা? একই আঙ্গুল, দেখতেও একরকম, আপনি সামনে বলেন পিছনে বলেন একদম সমান, এই সব সাইড সমান, চতুর্দিক থেকে সমান, একদম এই এই পর্যন্ত সমান, কিন্তু এইখানে যখন যাবেন মানুষের ফিঙ্গার তথ্য যেখানে আল্লাহ সংরক্ষণ করে রাখেন, এটা সমান নয়, এটা সমান নয়, কারণ প্রতিটা আঙ্গুলের ফিঙ্গারকে আল্লাহ আলাদা করেছেন। এটা একটু চিন্তা করলাম, এটা কেন করলেন আল্লাহ, আর করার পিছনে কারণ আছে। ওই পৃথিবীতে দেখেন না, নামের সাথে নাম মিললে কিন্তু অনেক মানুষ জেলখানায় চলে যায়, নামের সাথে নাম মিলছে এর জন্য ফাঁসি হয়ে গেছে, নামের সাথে নাম মিলছে জেলখানায় চলে গেছে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হাসরের মাঠে যদি আল্লাহ পাকের বিচার পদ্ধতি এরকম হয় যে কারো নামের সাথে নাম মিলে গেছে আর এর জন্য যদি জাহান্নামে যেতে হয়, তাহলে কত অপরাধীর সাথে কত ভালো মানুষের নাম মিলে যাবে। তো এটি তো মানে এক বিশাল জামাত মিছিল যাবে জাহান্নামের দিকে বিনা অপরাধে, তো এটি কি সম্ভব নাকি? আল্লাহ পাকের কাছে কি মনে করেন এই জাতীয় বিচার আছে নাকি? আল্লাহ বলেন না না, এই ভয় করো না বা এই আশা করো না যে কারোর সাথে নাম মিলে গেছে এই জন্য তোমার জন্য জাহান্নামের বরাদ্দ, এটা না। পৃথিবীর সব মানুষের সাথে তোমার নাম মিলতে পারে, সব কিছু মিলতে পারে, একদম আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে এসেছিলেন, আছেন এবং আসবেন, পৃথিবীর কোনো মানুষের সাথে তোমার ফিঙ্গারের মিল আমি রাখি নাই। আল্লাহু আকবার জুড়ে বলেন। একটা দুইটা মানুষ দুনিয়া থেকে গেছে, 100-200 মানুষ গেছে, বর্তমানে তো 800 কোটি মানুষ বাস করে, আরো সামনে কত হাজার কোটি মানুষ আসবে। প্রতিটা মানুষের আলাদা আইডেন্টিফিকেশন হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট। আর আল্লাহ পাক বলেন, আমি আমার কুদরতি ক্ষমতা দিয়ে এই ফিঙ্গারকে সংরক্ষণ করে রেখেছি, এটা আমার ক্ষমতা, এইটা দিয়ে হাসরের মাঠে শুধুমাত্র তোর রক্ত মাংস আর হাড় দিয়ে একত্র করবো না, আমি এটা শুধু উঠাবো না, তোর ফিঙ্গারের আলাদা পরিচয় দিয়ে যথাযথভাবে আমি যা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম সেই আলোকেই তোকে উঠাবো, আর এই ফিঙ্গার থেকে তোর সমস্ত তত্ত্ব সেখান থেকে আমি বিস্তারিত বর্ণনা করব। আল্লাহু আকবার, আল্লাহ এত ক্ষমতাধর, ঠিক নয়?